সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া খুললে চোখে পড়ে ক্রিকেটারদের নিয়ে নানান সমালোচনা। সমালোচনা এতটাই মাত্রা ছাড়িয়ে যায়, কখনো কখনো তা ক্রিকেটারদের পারিবারিক জীবনেও নানান সমস্যার সৃষ্টি করে। বিসিবিরও নজর এড়িয়ে যায়নি, বোর্ড মিটিংয়ে হয়েছে আলোচনা, এখন থেকে ক্রিকেটারদের ব্যক্তিগত আক্রমণ করা হলে বিসিবি নেবে আইনগত ব্যবস্থা। তাই তো বিসিবির কাছে প্রশ্ন ছিল, সোশ্যাল মিডিয়ার বাইরে মূলধারার গণমাধ্যমও যদি এমন কিছু করে বোর্ডের অবস্থানটা কি হবে? আমি মূলধারা বা এভাবে স্পেসিফিক তো বলা সম্ভব না, মানে বোর্ডের বা বাংলাদেশ ক্রিকেটের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় যতই পাশাপাশি মূলধারার গণমাধ্যমেও নজর থাকবে বিসিবির। সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে মোটা দাগে ব্যর্থ ছিল বাংলাদেশের ক্রিকেটাররা, নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি শান্ত, সাকিব, রিয়াদরা। আর তাই তো সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের নিয়ে শুরু হয় নানান রকম সমালোচনা। ক্রিকেটারদের নিয়ে নানান রকম ব্যঙ্গ করতে থাকেন সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটররা। এবারের বিশ্বকাপের পর সেই মাত্রা এতটাই ছাড়িয়ে যায় যে বিসিবির বোর্ড মিটিং থেকে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এবারের বিশ্বকাপের পর আলোচনা এসেছে তাসকিনের টিম বাস মিস করা, ঘুমের কারণে একাদশ থেকে বাদ পড়ার মতো কিছু বিষয়। বিশ্বকাপের ব্যর্থতা ঢাকতে এসব বিষয়কে সামনে আনা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। তবে তাসকিন নিজেই জানিয়েছেন তার বিরুদ্ধে এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ফেসবুক পোস্টে তিনি এসব বন্ধের অনুরোধ জানিয়ে বলেছেন এরপর এমন কিছু হলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন। ক্রিকেটারদের নিয়ে সমালোচনা করতে বাধা নেই যদি সেই সমালোচনা গঠনমূলক হয়, কিন্তু সমালোচনার নামে কোনো ক্রিকেটারের মানহানি করা হলে ক্রিকেটারদের দেখভালের দায়িত্বে থাকা বিসিবি নিজে থেকেই আইনগত ব্যবস্থা নিতে পারে। বোর্ড মিটিংয়ে হওয়া এই সিদ্ধান্ত শুধু সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য নয়, মূলধারার গণমাধ্যমেও যদি এমন কিছু করা হয় বিসিবি কাউকে ছাড় দেবে না। সাদাতুর রাফি, কালবেলা।